नमस्कार বন্ধুরা দা ওয়াইফ কিচেনে স্বাগত জানাই। আজকে রেসিপিটি শুরু করছি। আজকে রেসিপির নাম হলো মটর ডালের বড়ার ঝোল। এটি কিন্তু একটি বাঙালি অথেন্টিক রেসিপি। তো এই রেসিপিটি নিশ্চয়ই আপনারা ট্রাই করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। চ্যানেলের সমস্ত রেসিপি আমি হিন্দিতেও আপলোড দিয়ে থাকি। ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, আপনারা ফলো করে নেবেন। আমি এখানে একটি প্যান বসিয়ে নিয়েছি, সাথে দিয়ে নিয়েছি হোয়াইট অয়েল। মটর ডালটা আমি কিন্তু আগে থেকেই মিক্সিতে আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে বেটে নিয়েছি। মটর ডালটাকে মোটামুটি 6 থেকে 7 ঘন্টা আপনারা ভিজিয়ে রাখবেন। তারপর মিক্সিতে আদা 1 ইঞ্চি পরিমাণ আর 7 থেকে 8টা কাঁচা লঙ্কা অল্প নুন দিয়ে ভালো মতন বেটে এই বড়াটা করতে হবে। এই বাটাটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি যেন ভিডিওর লেন্থটা বড় না হয়। এই ডালের বড়াগুলো এরকম গোল গোল আকারে আমরা পুরো প্যানের মধ্যে দিয়ে ফ্রাই করে নেব। আপনারা চাইলে কিন্তু ডিপ ফ্রাই করতে পারেন আর অ্যাজ আ স্ন্যাক্স এনজয় করতে পারেন। আমি যেহেতু ঝোল বানাচ্ছি তাই এটা ডিপ ফ্রাই করব না। প্রত্যেকটা পিটকে এরকম চেঞ্জ করে করে হালকা গোল্ডেন ব্রাউন হওয়া অবধি ভেজে নেব। খুব বেশি লাল করে কড়া করার দরকার নেই, কারণ এটা আমরা ঝোল বা গ্রেভির মধ্যে দেব। আপনারা যদি ইভিনিং স্ন্যাক্সে এনজয় করতে চান তাহলে এটাকে আরেকটু বেশি ডিপ ফ্রাই কিন্তু করতে পারেন। এটা দারুণ একটা স্ন্যাক্স। অলমোস্ট আমার বড়াগুলো কিন্তু ফ্রাই হয়ে গেছে। আমি কি করলাম, আমি সবগুলো তুলে নিয়েছি আপনাদের সামনে, এই কটাকেও আমি প্লেটে তুলে নিচ্ছি। আর এই রেসিপিটি একটা অথেন্টিক রেসিপি, আশা করছি রেসিপিটি আপনাদের সত্যি খুব ভালো লাগবে। আমার স্টেপগুলো ফলো করে আপনারা একবার ট্রাই করবেন। আমি তেলের মধ্যে ফোড়ন দিয়ে নিলাম সাদা জিরে আর একটু গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে 2-3 পিস দারচিনি, 2টো এলাচ আর 1টু লবঙ্গ রয়েছে। ফোড়নটা যখন হয়ে গেল তখন এরকম ডুমো ডুমো সাইজ করে কেটে রাখা আলুগুলোকে ভালো করে আমরা তেলের মধ্যে ভেজে নেব। এক্ষুনি আমরা কোনো নুন অ্যাড করব না, নুন অ্যাড করলে কিন্তু আলু থেকে জল বেরিয়ে যায়। প্রথমে আমরা হালকা একটু ফ্রাই করব, তারপরে আমরা নুনটা অ্যাড করব। দেখুন আলুটা হালকা কালার আসতে শুরু করেছে, ঠিক এরকম স্টেজ অবধি আমাদের ভালো করে ভেজে নিতে হবে। এরপর আমরা অ্যাড করে দেব নুনটা। নুনটা আমরা একবারেই অ্যাড করে নেব, কারণ গ্রেভি বানাতে হবে। সাথে দিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো। এখন অল্প একটু হলুদ গুঁড়ো দিলাম, কারণ নুন আর হলুদের সহযোগে আলুটাকে আমরা আরেকটু ফ্রাই করব, যেন আলুর মধ্যে আরেকটু কালার আসে। আর আলুটা ফ্রাই হলে কিন্তু খেতে খুব ভালো লাগে। আমরা একটা লিড দিয়ে কভার করে নেব, এতে আলুটাও কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। সরি, আমার ক্যামেরাটা ব্লার হয়ে গেছিল 2 মিনিটের জন্য। আলুটা ভালো মতন ফ্রাই হয়ে গেছে, এই স্টেজে আপনারা দেখতে পাচ্ছেন না, সুন্দর একটা রঙও এসছে আলুতে। আমরা আলুটাকে একটু নেড়ে ছেড়ে দেব। আলু যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আমরা ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করব। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতো লঙ্কার গুঁড়ো, 1 টেবিল স্পুনের মতন জিরে গুঁড়ো। সাথে দিয়ে নিচ্ছি এটা আদা, আমি একটু ঘষে নিয়েছি বা ক্রাশড আদা বলতে পারেন, এটা আমরা মোটালে একটুখানি পিষে দিয়ে দিচ্ছি। সাথে অল্প একটু জল দিচ্ছি যেন মশলাগুলো নিচ থেকে পুড়ে নেওয়া যায়। জল মেশানোর পর মশলাগুলোকে ভালো করে নেড়ে দিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়িয়ে রাখলে চলবে না, তাহলে কিন্তু মশলাগুলো নিচ থেকে পুড়ে যাওয়ার চান্স থাকে। খুব ভালো করে আমাদের মশলাটা কষিয়ে নিতে হবে। একটু ঢেকে দিয়েছিলাম, মশলাটা খুব সুন্দরভাবে কষে গেছে। দেখুন উপর থেকে তেলও সেপারেট হয়ে গেছে, নিচ থেকে লেগে যেতে দেওয়া যাবে না, তাহলে কিন্তু রান্নার টেস্টটা খারাপ হয়ে যাবে। এবার দেখুন মটর ডালটা যে মিক্সিতে বেটেছি সেই বাটি ধোয়া যেই জলটা, সেই জলটা এখানে দিয়ে নিচ্ছি। এটা এই কারণেই দিচ্ছি, মটর ডালের একটু হলেও পিউরি ওর মধ্যে থাকে, আর জল দিয়ে ধুলে সেই জলটা যখন আমরা গ্রেভিতে ইউজ করছি গ্রেভিটা কিন্তু একটু ঠিক হয়, কারণ ডাল ঠিক হয়ে যায় গরমের তাপে। তো আপনারা ওটা ওয়েস্ট করবেন না, ওই জলটা বেসিক্যালি এর মধ্যেই দেবেন। আর সাথে দিয়ে নিলাম আরও 1 বাটি জল, পরিমাণ মতন জল দিতে হবে। দিয়ে ভালোভাবে একটা ফোটানো আসা অবধি অপেক্ষা করতে হবে। যখন ভালো মতন ফুটে গেছে তখন আমরা অ্যাড করছি চিনি। এটা 1 টেবিল চামচ চিনি আছে, যেটা আমার অলরেডি সবসময় আইসিং করা থাকে, যেটা আইসিং সুগার আছে, আপনারা নর্মালও দিতে পারেন। যখন এরকম ফুটন্ত অবস্থায় থাকবে সেই অবস্থায় যে ভেজে রাখা বড়াগুলোকে আমরা ঝোলের মধ্যে দিয়ে নেব। নিরামিষ তরকারিতে একটু মিষ্টি না দিলে কিন্তু স্বাদটা খেতে অত সুন্দর হয় না, তাই আপনারা প্লিজ এটা দেবেন, এটা স্কিপ করবেন না, এটা দেওয়াতে কিন্তু টেস্টটা অনেকটাই বেড়ে যায়। আমরা আরও 5 থেকে 7 মিনিট অপেক্ষা করলাম।
অলমোস্ট ঝোলগুলো ফুটে এসেছে। এখানে দেখতে পাচ্ছেন বড়া অনেকটাই জলগুলো ঝোলগুলো যেটা হয় সেটা শুষে নিয়েছে। এর থেকে বেশি কিন্তু আমরা ফোটাবো না, একটু ঝোল না থাকলে কিন্তু পরে একদম শুকনো হয়ে যাবে। ওপর থেকে ছড়িয়ে নিলাম গরম মশলা। গরম মশলা ছড়িয়ে নেওয়ার পর আমরা ভালো করে এটাকে একটু নেড়ে দেবো। নেড়ে দিয়ে স্ট্যান্ডিং টাইমে 10 মিনিটের মতন রেখে আমরা এটা পরিবেশন করব। এই রেসিপিটি কিন্তু আপনারা ভাতের সাথে খেতে পারেন, এটা দারুণ খেতে লাগে। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তবে কিন্তু আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হ্যাপি কুকিং।